দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন শবনম বুবলি। হ্যাঁ দর্শক, এবার নাকি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছেন বুবলি। বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। কোথায় আছেন চিত্রনায়িকা বুবলি? এই প্রশ্নই এখন টক অফ ডালিউড। কয়েক মাস ধরেই শাকিব খান ও বুবলির প্রেম নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন বুবলি গর্ভবতী। সম্প্রতি প্রকাশ হওয়া বীর সিনেমার ট্রেলার গানের ভিডিওতে বুবলি নাকি ইচ্ছে করেই পেট ঢেকে রেখেছেন, এমন দাবিও করতে দেখা গিয়েছে অনেকে। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন পেজে বিষয়টি নিয়ে চলছে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া। এদিকে চলচ্চিত্র পাড়ায় আলোচনা, দেশ ছেড়েছেন বুবলি, সন্তান জন্মদানের জন্যই তিনি বিদেশে পাড়ি দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, এজন্যই কোথাও দেখা মিলছে না বুবলির। এমনকি বীর সিনেমা মুক্তির আগে ঢাকা ক্লাবে আয়োজিত প্রেস মিটেও দেখা যায়নি অভিনেত্রী শবনম বুবলিকে। এসব গুঞ্জনের সূত্র ধরে 18 ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করেছেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলি। শুধু তাই নয়, $25,000 দিয়ে বুবলিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান, তিনি গর্ভবতী। এই খবর প্রচারের পর থেকে নতুন করে আলোচনায় এসেছে বুবলি। তবে কয়েকটি সূত্রে জানা যায় বর্তমানে ঢাকার উত্তরায় নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন বুবলি, তার লন্ডন যাওয়ার খবর নিশ্চিত নয়। এদিকে গেল 16 ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। সেখানে নিজেকে সিনেমার অন্তপ্রাণ অভিনেত্রী হিসাবে দাবি করেছেন শবনম বুবলি। পাশাপাশি 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় একাধিকবার বুবলির মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও সেটি খোলা পাওয়া যায়, তবে কল রিসিভ হয়নি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি অভিনেত্রী শবনম বুবলির। প্রিয় বন্ধুরা, আপনাদের কী মনে হয়, অভিনেত্রী শবনম বুবলি কি সত্যি প্রেগনেন্ট? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।